ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস থট অ্যান্ড ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বিগত পর্বে আমি এই ফটোটি পেইন্ট করে দেখিয়েছি। আমি বলেছিলাম এর সঙ্গে ম্যাচিং করে কামিজ পেইন্ট করব, তো ফাইনালি সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। চলুন চলে যাই মূল ভিডিওতে। বিগত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিতে হয়, সেজন্য এ পর্বে আর দেখাইনি। ব্যাকগ্রাউন্ড ওয়াশ আমরা দুইভাবে দিতে পারি। একটি হচ্ছে পানি স্প্রে করে তারপরে দিতে হয়, কাপড়ের উপর পানি স্প্রে করতে হবে তারপরে রংটা দিতে হবে। আরও একটি পদ্ধতি হচ্ছে হার্ডওয়্যার ব্রাশ দিয়ে পানিটা ব্রাশ করে নিতে হবে তারপরে রং দিতে হবে। আমি এখানে কয়েকটি কালার ইউজ করেছি, আবার আপনারা চাইলে একটি কালার ইউজ করেও দিতে পারেন। আমি এখানে কিছুটা এঁকে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা দিয়েও আঁকা যায়, আমি দুইভাবেই করেছি। এখানে কিছু ফুল আমি এঁকে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, তারপরে আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়েছি, আবার কিছু ফুল আমি তুলি দিয়ে করব। কামিজের নিচে আমি অনেক গর্জিয়াস করে ফেলেছি, সেই জন্য আমি গলায় কোনো কাজ রাখিনি, আবার স্লিভেও কোনো পেইন্ট করিনি। এই গরমের জন্য যেহেতু আমি ফতোয়া করেছি, তিনটা ফতোয়া করেছি তিন বাবা ছেলের জন্য, সেজন্য আমার জন্য কামিজ করলাম। আর এটা এই ডিজাইনটা পাঞ্জাবিতেও করা যেত, আর আমি পাঞ্জাবিতে আগামী কোনো পর্বে দেখাবো অন্য কোনো ডিজাইন, আর পাঞ্জাবির সঙ্গে শাড়িও করবো। এখানে আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে কিভাবে তুলি দিয়ে আঁকতে হয় সেটা দেখাচ্ছি। আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আপনার হয়তো এই ভিডিওটি প্রয়োজন নাও হতে পারে, আপনার কোনো বন্ধুর হয়তো প্রয়োজন হতে পারে ভিডিওটি। আমার আরও একটি ব্লগ চ্যানেল আছে, সেখানে আমি এই ড্রেসটি, যে ম্যাচিং ড্রেসটি তৈরি করছি, এটা আমরা সবাই মিলে পরে ভিডিও দেব, আপনারা দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো।
আমি যে ম্যাচিং ড্রেসটি তৈরি করছি এটা কাস্টমাইজ করে শাড়ি এবং পাঞ্জাবিতে করা যেতে পারে। আপনারা যদি শাড়িতে করতে চান তাহলে এটা কাস্টমাইজ করে করতে পারেন। আবার যে ডিজাইনটা আমি ফতুয়াতে করেছি এটা সেম করে পাঞ্জাবিতে করলেও খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন দেখছেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই আশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।